হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং সব সময়ের জন্য ভালো থাকবেন। আর আপনারা যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সব সময়ের জন্য আমাদের সাথে থাকবেন। তো চলুন আজকের মতো শুরু করা যাক। মহামারী করোনা ভাইরাসের কারণে এবার স্কুল বন্ধ রেখে শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত করে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। তবে শিক্ষার্থীদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে স্কুল থেকে বই গ্রহণ করতে হবে। একদিন এক শ্রেণীর শিক্ষার্থীদের প্যাকেটজাত বই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। রোববার 27 ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা জারি করে এ সকল তথ্য জানানো হয়েছে। ক্লাস ও রোল নং অনুযায়ী নতুন পাঠ্যপুস্তক প্যাকেটজাত করে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাউসি। একদিন শুধুমাত্র এক শ্রেণীর শিক্ষার্থীদের বই দেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে ক্লাস ও রোল নং অনুযায়ী শিডিউল দেওয়া থাকবে। সেই শিডিউল অনুযায়ী নির্ধারিত দিনে শিক্ষার্থীরা বই সংগ্রহ করতে পারবে। এ বিষয়ে মাউসির পরিচালক বেলাল হোসেন গণমাধ্যমকে বলেন, স্বাস্থ্যবিধি মেনে এবার স্কুল থেকে নতুন বই বিতরণ করা হবে। এটি বাস্তবায়নে আমরা মাঠ পর্যায়ে জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা দেব। প্রতিষ্ঠান প্রদানের দায়িত্বে স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ করা হবে। এর আগে শিক্ষামন্ত্রী দীপুমণি জানিয়েছিলেন, প্রতি বছরের মতো এবারও 1 জানুয়ারিতেই বই উৎসব অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতো এবারও বই বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এবছর সমাবেশ করে বই বিতরণ করা হবে না। কোন পদ্ধতিতে বই দেওয়া হবে তার নির্দেশনা স্কুলগুলোকে দিয়ে দেওয়া হবে। জানা গেছে, বই বিতরণের জন্য এবছর প্রায় 35 কোটি বই মুদ্রণ করেছেন সরকার। এর মধ্যে মাধ্যমিকের বই প্রায় 24 কোটি 34 লাখ, বাকিটা প্রাথমিক স্তরের। 1 জানুয়ারির আগে মাধ্যমিক স্তরের সব বই না পৌঁছালেও প্রাথমিক স্তরের সব বই পৌঁছে যাবে স্কুলে স্কুলে। তো বন্ধুরা, এ ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে রাখুন। তাহলে আমাদের পরবর্তী সকল নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ।